বিসমিল্লাহ রহমান রহিম। আমি হোসেন আহমেদ আশিক, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সদ্য 7 ফেব্রুয়ারি 2022 তারিখে আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি হয়েছিল, যেটা নামজারি সংক্রান্তে, অর্থাৎ ই নামজারির আবেদন ইতিপূর্বে 2রা নভেম্বর 2021-এর প্রজ্ঞাপন অনুযায়ী ইলেকট্রনিক নামজারি সিস্টেমটা চালু হয় এবং ওই নামজারিতে আবেদন করাকালীন সময়ে একজন নামজারি প্রার্থী তথা আবেদনকারীকে 20 টাকার কোর্ট ফি এবং 50 টাকা প্রসেস ফি বা নোটিশ জারি বাবদ জমা দেওয়ার পর আবেদন করতে হইত অনলাইন। ওই আবেদনে দেখা যেত যে অনেক সময় আবেদন পরবর্তী কোনো প্রকার উইদাউট রিজন, কারণ ছাড়া, বা যে আবেদনকারী উনি কোনো কিছু জানতে না যাইতেই না জানতেই দেখা যায় আবেদনটা সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নামঞ্জুর হইয়াছে মর্মে বা অ্যাকসেপ্টেন্স হয় নাই, এই ধরনের একটা মেসেজ ওখান থেকে ফরওয়ার্ড হয়। যে মোবাইল নাম্বার ইউজ করা হয় আবেদনকালীন সময়ে, তখন এই নামজারিটা নামঞ্জুর হয়ে যায়। তাহলে এতে করে কি দেখা যায়, যে বিষয়টা পরিলক্ষিত হয়েছিল, অনেক আবেদনকারী ছবি, বিভিন্ন দলিলের কাগজপত্র এবং নামজারির আবেদন সময় ক্ষেপণ করে আবেদন করিয়া, কিন্তু পরবর্তীতে এটার যথানুরূপ ফল, অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা নামজারিটা ঠিকভাবে করা, সে বিষয়টা তার না হইয়া পুনরায় আবার নতুনভাবে নামজারির জন্য পদক্ষেপ নেওয়া এবং চিন্তাযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হইয়াছিল। এই বিষয়টি উপলব্ধি করিয়া আমাদের ভূমি মন্ত্রণালয়, যে বিষয়টা ভূমি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়, ইয়ার পরিপ্রেক্ষিতে গত 7ই ফেব্রুয়ারি 2022 তারিখে সচিব ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটা নতুন পরিপত্র জারি করা হয়। এটা একজন নামজারির আবেদনকারীর জন্য, অর্থাৎ ভূমির মালিকের জমি হালনাগাদ করা, নামজারি করা, খাজনা পরিশোধের জন্য, এটা একটা যেই পূর্বের যে অন্তরায় বা বাধা বা সমস্যা ছিল এটা দূরকরণ পরবর্তী একটা সুখবর, অথবা অনেকটা ফলপ্রসূ ভূমিকা পালন করা করবে মর্মে আশা করা যায়, এবং সেই লক্ষ্যেই মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটি জারি করেছেন। এখন এই প্রজ্ঞাপনে আসলে বিষয়টা কি, এবং এই প্রজ্ঞাপন জারি করিয়া সরকার বা ভূমি মন্ত্রণালয় কিভাবে জনসাধারণকে আরো একটু ভালো সার্বিক সহযোগিতা এবং তার সেবার মান উন্নয়ন করতে পারেন, সেই বিষয়টা হলো জানার বিষয়। তাহলে চলুন আমরা শুরু করি, আসলে বিষয়টা কি। আসলে এখানে দুইটা বিষয়, সেটা হলো একটু আগে যেটা আমি আলোচনা করেছি, যে নামজারিটা অনেক সময় আবেদন পরবর্তী একদিন দুই দিন না যাইতেই অটোমেটিকভাবে আপনার আবেদন নামঞ্জুর করা হয়েছে, বা আপনার এই যে কাগজপত্রগুলি সঠিকভাবে যাচাই হয়েছে কি হয়েছে না, এই বিষয়টা একজন আবেদনকারী বা জমির মালিক জানতে না জানতেই তার আবেদনটা বাতিল হইয়া যেত। এই বাতিল হইয়া তাইলে তার অর্থ এবং সময়টা ব্যয় হইত, ওই অর্থ এবং সময় ব্যয়টাকে লাভবান করার জন্য এবং ওখান থেকে পরিত্রাণ করার জন্য এই বর্তমান যে 7 ফেব্রুয়ারি 2022-এর ভূমি মন্ত্রণালয়ের যে বিজ্ঞাপন, সেখানে বলা হয়েছিল যে একজন আবেদন পরবর্তী একজন সহকারী, এই আবেদনটি সহকারী কমি ভূমি বরাবরে প্রথম আবেদন পরবর্তী প্রথম আদেশের পূর্বে নামজারি বাতিল করা যাবে না, অর্থাৎ তাকে একটা প্রাথমিক আদেশ দিতে হবে যে আবেদনটা অনলাইনে যে ইলেকট্রনিক ই নামজারির যে আবেদন করা হবে, যে কর্তৃপক্ষ যুক্ত করে তখন এসিল্যান্ড বা যিনি নামজারির অনুমোদন প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি বাংলায় ওনার পদবি, ইংলিশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, উনি প্রথম আদেশের পূর্বে নামজারি বাতিল করতে পারবেন না। এটা হলে এই 7ই ফেব্রুয়ারি 2022-এর প্রথম প্রজ্ঞাপনের 1 নম্বর ক্রাইটেরিয়া বা বাধ্যবাধকতা সহকারী কমিশনারের উপর ইম্পোজ করা হয়েছিল। এখন এই আবেদন করার পর প্রথম আদেশেই তিনি কি করবেন, আবেদনের করার পর এই যে আবেদনের কোনো তথ্য বা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে একটা সময় নির্ধারিত করে, টাইম বা সময়সীমা প্রদান করে একটা তারিখ ধার্য করবেন। তাইলে প্রথম আদেশেই ওনার এই যে কাগজপত্র দাখিলি কাগজপত্র এবং
এই নামজারি সংক্রান্ত দলিল দস্তাবেজ, ওয়ারিশের সনদ, ছবি, ভোটার আইডি বা যেই ধরনের সকল সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করিয়া মালিকানার হিসা এ বাবায়া দলিল এই ধরনের বা খতিয়ান এই সংশ্লিষ্ট কাগজপত্রে যদি কোন রকম ঘাটতি থাকে, এই বিষয়গুলি ঘাটতিগুলি কি আছে কি নাই, কিসের অভাব কোনটা প্রয়োজন, সেই বিষয়টা উল্লেখ করিয়া প্রাথমিক আদেশে দিয়া একটা সময় এবং নির্ধারিত তারিখ নির্ধারণ করে দিবেন আপনার এই এই কাগজ বা ডকুমেন্টগুলি প্রয়োজন। তখন ভূমির মালিক এই বিষয়টা জানিয়া বা অবগত হইয়া একটা সময় পাইবে, ওই সময়ের মধ্যে তার কাগজপত্র সহকারী কমিশনার ভূমি অফিসে দাখিল করতে পারবেন। তাহলে একটু একটা বড় ধরনের সুযোগ, তাহলে আগের মতো আর অটোমেটিক বাতিল হচ্ছে না, ভূমির মালিক এই বিষয়টি জানতে পারতেছেন যে আমার এই সমস্যা, এই জন্য আমার নামজারিটা অগ্রগতি হচ্ছে না। সেকেন্ড হলো কাগজপত্র যখন দাখিল করবে, দাখিল করার পরও যদি বা দাখিল করতে যদি ব্যর্থ হয় বা কোনো কারণে একটা ডকুমেন্ট দিতে পারে নাই, অথবা কোনো কারণে যদি এটা নামঞ্জুর হয়, অথবা কি কারণে ওনার কাগজপত্র দাখিলের পরও নামজারিটা অনুমোদন হয় নাই বা নামজারিটা নামঞ্জুর করা হয়েছিল, এইটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক দ্বিতীয় আদেশে এই তার আবেদনকৃত নামজারিটি বাতিল করতে হবে। তাইলে সেকেন্ড যেই ক্রাইটেরিয়া অথবা বাধ্যবাধকতা সহকারী কমিশনার ভূমির উপরে ইম্পোজ করা হয়েছিল এই প্রজ্ঞাপনের মাধ্যমে, সেটা হলো যে কাগজপত্র দাখিল করার পরেও বা আবেদন দাখিল করার পর বা পরবর্তী প্রথম আদেশের পর সাইত কাগজপত্র দেওয়ার পর বা না দিতে পারলে, অথবা কোন কাগজের কারণে অথবা দেওয়ার পরেও কেন সন্তুষ্ট হন নাই বা অসন্তুষ্ট হইয়া কি কারণে এই নামজারিটা বাতিল করা হয়েছিল, সেই কারণ সুস্পষ্টভাবে উল্লেখপূর্বক আদেশে এই তার আবেদনকারীর বা নামজারি প্রার্থীর বা ভূমির মালিকের নামজারিটা বাতিল করতে হবে। এই দুইটা বিষয় এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাধ্যবাধকতা সৃষ্টি করেছে এবং বাধ্যকর করা হইয়াছে সহকারী কমিশনার ভূমির উপর। তাহলে এখন একজন ভূমির মালিক বা নামজারি প্রার্থী জানতে পারবে কেন তার নামজারিটা হয় নাই, কেন তার নামজারিটা বাতিল হয়েছিল, কি কাগজের তার ঘাটতি এবং এটা রিজনেবল কিনা। যদি এটা রিজনেবল না হয়, যে তার চাওয়া এবং বাতিলটা যদি বেআইনি হয়, তখন তিনি এই আদেশের উপর ক্ষুব্ধ হইয়া উচ্চ অফিসার বা এডিসি রেভিনিউ অন্যান্য জায়গায় মিস অ্যাপিল দায়ের করতে পারবেন বা তার রিলিফ নিতে পারবেন, অথবা উনি ওনার বিষয়টা প্রকৃত যে বিষয়টা কেন ঘাটতি বা কি জন্য নামজারিটা নামঞ্জুর হয়েছে সেই বিষয় যাই না পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তো আশা করি আপনারা এখন যারা ভূমির মালিক এবং নামজারি প্রার্থী আছেন, যেহেতু একটা জমির হালনাগাদ কাগজ করা, নামজারি খাজনা খারিজ করার বাধ্যবাধকতা এবং এটা একজন ভূমির মালিকের জন্য অপরিহার্য, তাই এখন একজন ভূমির মালিক কোন দালাল বা কোন লোকের দ্বারস্থ না হইয়া, কোন ভুক্তভোগী না হইয়া, হয়রানি না হইয়া নিজেই নিজের আবেদন অনলাইনে সংশ্লিষ্ট অফিসে যাইয়া বা নিজেরা এখন ডিজিটাল যুগ হিসাবে অনলাইনে আবেদন করার মাধ্যমে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি অফিসে, যেহেতু এখন টাইম বেঁধে দিচ্ছে আপনার এই কাগজ দিতে হবে, এটা নাই এটার দরকার, ওই আদেশটা দেখিয়া উনি পদক্ষেপ গ্রহণ করিয়া সহজভাবে নামজারিটা করে নিতে পারবেন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করার মাধ্যমে তার মালিকানা হাল নাগাদ করতে পারবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী অন্য বিষয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।